নামিরা কোথায় গেল আবার? আজকে কি হয়েছে সবার? নুসরাত নাই, নামিরা নাই, ইশতিয়াক নাই, আজকে অনেক ছেলেপেলে নাই, অথচ আজকে ক্যাচ বাজারের অঙ্ক করাবো। আর যাই হোক, শুরু করো, তোমার যারা সবাই আছো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যেহেতু তোমরা অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে ক্যাশ বাজেটের অঙ্ক একবার করেছ, তাই আমাকে বোধ হয় ওভাবে ডিটেইলস বোঝাতে হবে না। আমি অঙ্কটা শুধু করে গেলেই সুন্দরভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি প্রশ্নটা পড়ছি, তোমরা একটু খেয়াল করো। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর থ্রি মান্থ কমেন্সিং June 1, 2014, অর্থাৎ 2014 সালের জুনের 1 তারিখ থেকে 3 মাসের জন্য তোমাকে একটা ক্যাশ বাজেট তৈরি করতে হবে। দ্য ব্যাংক ব্যালেন্স অন দ্যাট ডেট, ব্যাংক ব্যালেন্স অন দ্যাট ডেট ইজ 1,10,000। আর যে তারিখ থেকে তোমার বাজেটটা স্টার্ট হবে, যে তারিখ থেকে তোমার বাজেটটা স্টার্ট হবে, সেই জুনের 1 তারিখে তোমার ক্যাশ ব্যালেন্সের পরিমাণটা বা ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা ছিল 1,10,000 টাকা। দেখো এখানে ওনারা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ওনারা কিন্তু বাজেটটা জুন, জুলাই, আগস্ট করতে বলছে। তাহলে অতিরিক্ত এপ্রিল এবং মে মাসের তথ্যটা দিয়েছে যাতে এটা আমাদের কাজে লাগে। অতিরিক্ত এপ্রিল এবং মে মাসের তথ্যটা দিয়েছে যাতে এটা আমাদের কাজে লাগে। ওনারা প্রশ্নের মধ্যে সেলস বলে দিয়েছে, সেলিং ওভারহেড বলে দিয়েছে, পারচেজ, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই তথ্যগুলো ওনারা আমাদের টেবিলের মধ্যে দিয়ে দিয়েছে। আর নিচে আমাদেরকে একটা কথা বলছে, এ সেলস কমিশন 2% অন সেলস, বিক্রয়ের উপর আমাদের 2% সেলস কমিশন ধরতে হয়, আর ডিউ 2 মান্থস আফটার সেলস, আর এই টাকাটা পরিশোধ করতে হয় বিক্রয় করার 2 মাস পর। ইন পেয়েবল ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ সেলিং ওভারহেড, উপরে যে সেলিং ওভারহেডটা দেখতে, এটা 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা। স্যার আমার 3 নম্বরটা তো মিলে নাই, 3 নম্বর রিকোয়ারমেন্ট 2-এ আমি আটকে গেছি। এই দেখো এটা আমার 3 নম্বরটা আমরা করছিলাম, ওই যে অ্যানুয়াল সেভিংস, ওই যে 1,110 টাকা, দেখছো? ও আমরা তো ক্লাসেই করে ফেলছিলাম এটা, দেখি একটু স্ক্রিনশট নিব। এ পর্যন্ত না পুরোটা, পুরোটা দিব, করছিলাম তো আমার খাতায় নাই, আমরা তো এটা ক্লাসে বসে কমপ্লিট করে ফেললাম। আরেকটা না ছিল, তোমার কিছুতে কামড় দিছে পোর্টফোলিও কি জানি, ওইটা কোন কোন সাবজেক্ট, ওটা ইনভেস্টমেন্ট, ওটা ইনভেস্টমেন্ট। ও তোমার আজকে কিসে কামড়াইছে? কাউ দেই বল নাই কামড়াইছে, বল নাই, না না বল নাই, কামড়াই নাই, ও না এটা তো কোন কথা তাই, তোমাকে কি বল বল নাই হুল ফুটে দিছে? না না, আচ্ছা তাহলে চলো, এখন প্রশ্নটা হলো এখানে আমাদের ক্যাশ বাজেট করতে বলছে, শুরুতে বলে দিয়েছে তুমি ক্যাশ বাজেট করো 3 মাসের জন্য। এখানে বলছে একটা সেলস কমিশন হচ্ছে 2%, যেটা বিক্রয়ের 2 মাস পর আমাদেরকে পরিশোধ করতে হবে, ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ সেলস ওভারহেড। এখানে যে সেলস ওভারহেড আছে, তোমরা আবার মনে করো না যে বোধহয় এই সেলস ওভারহেডের মধ্যে সেলস কমিশনটাও আছে, না? ওনারা বলছে সেলিং ওভারহেড যেটা আমরা দেই তো দেই, অতিরিক্ত দেই আরো 2% সেলস কমিশন, এটা অতিরিক্ত, অর্থাৎ ওই সেলিং ওভারহেড থেকে অতিরিক্ত আরো সেলস কমিশন একটা দেই, তাহলে এটাও কেউ তোমাকে অঙ্কের মধ্যে ধরতে হবে। আর প্ল্যান পারচেজ জুনে 2014 সালে 38,000 টাকা, আমরা 38,000 টাকার একটা প্ল্যান পারচেজ করেছি, আর যেটা টাকা আমাদেরকে দিতে হবে যেদিন ডেলিভারি সেদিন দিতে হবে 38,000 টাকা। জুনের 2014 সালে আমরা 38,000 টাকা দিয়ে একটা ডেলিভারি ভ্যান কিনেছি,
যেদিন তারিখে ডেলিভারি হবে একটা প্ল্যান পারচেজ করেছি, যেদিন ডেলিভারি হবে ওই দিনই আমাদেরকে 38,000 টাকা দিয়ে দিতে হবে। বিল্ডিং পারচেজ করেছি ইন দ্য মান্থ অফ জুন, জুনে আমরা বিল্ডিং পারচেজ করেছি 80,000 টাকা দিয়ে, আর এটা পেবল ইন দ্য টু হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, দুইটা হাফ ইয়ারলি ইনস্টলমেন্টে আমাদের টাকা শোধ করতে হবে। প্রথমটা দিতে হবে জুলাইতে, তাহলে জুলাইতে আমাদেরকে 80,000-এর অর্ধেক অর্থাৎ 40,000 টাকা পেমেন্ট করতে হবে। এই ডিভিডেন্ড অফ টাকা 20,000 উইল বি পেড ইন জুলাই, জুলাইতে 20,000 টাকা পেমেন্ট করতে হবে। সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ, নগদে 10% মাল সেলস এবং পারচেজের যা বিক্রয় করি বা ক্রয় হয় তার 10% হয় নগদে, আর বাকিটা হয় বাকিতে। আর ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স ইজ 1 মান্থ, পাওনা দ্বারা আমাদেরকে 1 মাস সময় দেয়, আর ডেটর আমাদেরকে সময় দেয় 2 মাস, মানে দেনা দ্বারা আমাদেরকে 2 মাস পরে টাকা দেয়, আর পাওনা দ্বারা আমাদেরকে 1 মাস পরে টাকা পরিশোধ করতে বলে। টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড অল ওভারহেড হচ্ছে 15 দিন, ওয়েজেস এবং সকল ওভারহেডের জন্য আমাদের সময় হচ্ছে 15 দিন। অঙ্কটা আসলে অনেক বড় কিন্তু অঙ্কটা অনেক ছোট, তাই সহজ, অঙ্কটা অনেক বড় কিন্তু অঙ্কটা অনেক সহজ। কিভাবে আমি অঙ্কটা করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চলো। এটা হচ্ছে একটা ক্যাশ বাজেটের অঙ্ক, আর এই ক্যাশ বাজেটের অঙ্কটা অনেক বড় কিন্তু অঙ্কটা অনেক সহজেই করা যায়। আমি তোমাদের সবাইকে খাতা নিতে বলছি, তোমরা সবাই খাতা নিয়ে নাও। আজকে আমি এই অঙ্কটা আমার হোয়াইট বোর্ডে নিয়ে নিলাম, 4 নম্বর অঙ্কটা। এটা আমরা আমাদের এই অঙ্কটা আস্তে আস্তে সলিউশন করব এখান থেকে। মনে রেখো ক্যাশ বাজেটের অঙ্ক করতে গিয়ে আগে আমাদের প্রয়োজনে সবকিছু গণনা করে নিতে হয়, ওয়ার্কিং করে নিতে হয়, যাতে আমরা সহজভাবে ক্যাশ বাজেটটা তৈরি করতে পারি। তো তুমি দেখো এখান থেকে আমরা কোন কোন জিনিসগুলো আগে রেডি করবো সেটা একটু দেখে নাও সবাই। এই যে কোশ্চেনটা আমাদের চোখের সামনে ক্যাশ বাজেটের, এখান থেকে আমাদেরকে প্রথমে যে জিনিসটা ওয়ার্কিং করে নিতে হবে সেটা হলো, উনি বলেছেন যে আমাদের বিক্রয় এবং পারচেজ এই দুটোরই 10% আমরা করি নগদে, আর বাকি যে 90% সেটা আমরা করি বাকিতে, আর বাকিতে যে সেলটা আমরা করি সেটা টাকা আমরা 2 মাস পরে গিয়ে পাই, আর বাকিতে যে ক্রয়টা আমরা করি সেটা টাকা আমরা 1 মাস পরে পরিশোধ করি। বলতো এই কথাটা আমরা অঙ্কের মধ্যে বলছে না, বলতো পরিষ্কার ভাবে 5 নম্বর সমন্বয় তো দেখছো সবাই, 5 নম্বর আইটেমটা তোমরা সবাই আরেকবার একটু পড়ো। দেখো আমি যা বললাম সেটা কিন্তু ওনারা এখানে করেছে, সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ, বিক্রয় এবং ক্রয়ের 10% নগদে হয়, আর বাকিতে যেটা হয় ক্রেডিট অ্যালোড বাই সাপ্লায়ার্স ইজ 1 মান্থ, পাওনার দ্বারা আমাদেরকে 1 মাস সময় দেয়, তার মানে 1 মাস পরে আমাদেরকে টাকাটা পরিশোধ করতে হয়, আর ডেটার্স আর অ্যালাউড ফর 2 মান্থস ক্রেডিট, আর দেনা দ্বারা আমাদেরকে 2 মাসের সময় দেয়। এই কথাটার কারণে এখন আমাদেরকে এখান থেকে ওয়ার্কিং করে বের করতে হবে ক্যাশ সেলস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স, আবার ওয়ার্কিং করতে হবে ক্রেডিট ক্যাশ পারচেজ অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স। চলো এই দুটো ওয়ার্কিং আমরা কিভাবে করব আমি তোমাদেরকে দেখাই, তোমরা আমার সাথে সাথে সুন্দর করে ওয়ার্কিং করো। ওয়ালাইকুম আসসালাম, কোন জায়গায় তুমি, তুমি কোন জায়গায়? আমি স্যার ফর্ম ফিলআপ করতে আসছি স্যার, বার্ষিকে কি করতে? ফর্ম ফিলআপ আজকে স্যার। ও ঠিক আছে ঠিক আছে। ওয়ার্কিং এ আমাদের প্রথম ওয়ার্কিংটা হবে ক্যালকুলেশন, সবাই আমার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে নাও। এই ক্যাশ বাজেটের অঙ্কের একটাই কাজ, সেটা হচ্ছে ক্যালকুলেশন গুলা নিখুঁত ভাবে করা, ক্যালকুলেশন অফ ক্যাশ সেলস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স। ক্যালকুলেশন অফ ক্যাশ সেলস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স, আমরা ক্যাশ সেলস এবং কালেকশন ফ্রম ডেটার্সটা ক্যালকুলেশন। আচ্ছা এখন এটা করতে গিয়ে প্রথমটা হচ্ছে মান্থ, তারপরেটা হচ্ছে তোমার সেলস, এরপরটা ক্যাশ সেলস, তারপরটা ক্রেডিট সেলস, আর এরপর আমরা বাতিল করবো 3 মাসে, তাহলে 1 2 3 এই কয়টা ঘর টানলেই আমাদের হয়ে যাবে, আমাদের এই কয়টা ঘর টানলেই হয়ে যাবে। আমরা প্রথমে লিখবো মান্থ স্যার, নিচের দিকে নামবেন আর
হ্যাঁ নামবে নামবে নিচে থেকে নামবে, নিচে থেকে নামবে। আমি তো ডিজিটাল ঘরটা, যেটা তো লম্বা হবে তাই না, তোমরা লম্বা করে নামবা। এতে কয় মাস আছে কোশ্চেনের মধ্যে? কয় মাস আছে? এক দুই তিন চার পাঁচ, পাঁচ মাস যেহেতু আছে তাহলে পাঁচটা লাইন নিচের দিকে হবে, পাঁচটা, একটা বেশি কথা, ছয়টা। মান এটা দিব সেলস, এটার মধ্যে দিব ক্যাশ সেলস, এটার মধ্যে দিব ক্রেডিট সেলস, আর এটার মধ্যে দিব জুন জুলাই অগস্ট। আমাদেরকে তো জুন থেকে বাজেট করতে বলছে না, আমাদেরকে বাজেট করতে বলছে কোথেকে? আমাদেরকে বাজেট করতে বলছে আমার জুন থেকে, জুন জুলাই অগস্ট, জুন জুলাই আগস্ট। আমাদের এই ঘরটা সবাই টেনে নাও, আমি তোমাদেরকে ওয়ার্কিংটা সবাইকে বুঝাই দিচ্ছি, তোমরা বুঝতে পারবে কিভাবে আমি কাজ ক্যালকুলেশনটা করছি। আমাদেরকে যেহেতু 3 মাসের জন্য বাজেট করতে হবে, তাই আমরা ক্যাশ সেলস এবং কালেকশন ফ্রম ডেটার্সটাও আমরা অবশ্যই এই 3 মাসের জন্যই বের করব। সেই জন্য আমি সবার শেষে শুধু জুন জুলাই আগস্ট দেখেছি। স্যার আপনি জুন আর জুলাই কেন লিখলেন? স্যার জুন জুলাই আগস্ট আগে তো আরো ছিল। আগে যেগুলো ছিল সেগুলোর জন্য কিন্তু ওনারা বাজেট করতে বলেনি, ওনারা আমাদেরকে বাজেট করতে বলছে কি 3 মাসের জন্য, জুন এক থেকে শুরু হবে। তাহলে আমাদের বাজেট হবে জুন থেকে যদি শুরু হয় তাহলে জুন জুলাই আগস্ট এই 3 মাসের বাজেট হবে না ওদের? জি স্যার বুঝতে পারছি। তাই আমাদের এই 3 মাসেরই কালেকশন দরকার, আমাদের আর অন্যগুলো দরকার নেই, বুঝছেন? জি স্যার বুঝছি। তথ্য দেওয়া আছে কিন্তু আমাদের কাজে লাগবে না, অন্য কাজে লাগবে, এটা অন্য কাজে লাগবে। আচ্ছা সবার যদি ঘরটা টানা হয়ে যায় তাহলে আমি খেলাটা শুরু করতে পারি। জি স্যার করতে পারে। তোমরা দেখো আমাদের প্রশ্নের মধ্যে সর্বপ্রথম এপ্রিলের তথ্য দিয়েছিল সেলস 88,500, তাহলে আমরা এখানে এপ্রিলটা লিখে দিই। আমাদের সেলস ছিল 88,500, বলতে এই 88,500 ক্যাশ সেলস না 10% হবে? জি স্যার। এই 88,500 10% হবে ক্যাশ সেলস, এটা ওনারা বলে দিয়েছে? জি স্যার। তাহলে 8,850 এটা হলো আমাদের ক্যাশ সেলস। এই তাহলে আমাদের ক্রেডিট সেলসটা কত হবে? এটা বিয়োগ করলে বের হবে না? জি স্যার। স্যার ক্রেডিট সেল হবে 79,650। আচ্ছা এবার তোমরা বলো তো আমাদেরকে যে বাকিতে যে মালগুলো বিক্রয় করি দেনাদার আমাদেরকে না 2 মাস পরে টাকা দেয়? জি স্যার। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার হচ্ছে 1 মান্থ, আর ডেটার্স আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, বলছে না 2 মাস পরে দেয়? জি স্যার। তাহলে এপ্রিল মাসের বিক্রয় করা মালটা এপ্রিল মাসে আমরা পাবো না, মে মাসে আমরা পাবো না, তাহলে এই টাকাটা আমরা কোন মাসে পাবো? জুন মাসে। যে তাহলে এটা জুন মাসের পেমেন্ট হবে না 79,650? জি স্যার ঠিক আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সেল করেছি আমরা এপ্রিলে কিন্তু টাকাটা আমরা পাবো না জুনে, মনি তুমি বুঝছো? মনি টোটাল সেলস কত ছিল মে মাসে? আমাদের টোটাল সেলস ছিল 84,500, আর এটা 10% হবে আমাদের ক্যাশ সেলস 8,450। তাহলে বাকি 90% হবে আমাদের ক্রেডিট সেলস। দেখো তো ক্রেডিট সেলসটা কত হয়,
স্যার 76,050 76,050 এখন তোমরা আমাকে বলো তো মে মাসে আমাদের যে ক্রেডিট সেলস আছে 76,050 এই টাকাটা আমরা মে মাসেও পাবো না জুন মাসেও পাবো না তাহলে কি এই টাকাটা আমরা জুলাই মাসে পাবো না জি স্যার তাহলে 76,050 টাকা এই কথাটা তোমরা সবাই বুঝছো এই কথাটা তোমরা সবাই বুঝছো জি স্যার ঠিক আছে এবার আসো জুন মাসে দেখো আমাদের জুন মাসের টোটাল সেল কত হয়েছে 93,000 এটা 10% হবে ক্যাশ সেলস এটা 10% ক্যাশ সেল কত 9,300 এটা তাহলে বাকি 90% হবে না ক্রেডিট সেলস স্যার 83,700 83,700 হয়েছে এখন তোমরা চিন্তা করো আমাদের দেনাদার সবসময় 2 মাস পরে টাকা দেয় তাহলে জুনে আমরা যে মালটা বাকিতে বিক্রি করেছি 83,700 এই টাকাটা আমরা জুনেও পাবো না জুলাইতেও পাবো না এটা কোন মাসে পাবো অগস্টে তাহলে এটা আমরা অগস্টে পাবো না বলো তো পাবো স্যার যে মাসে সেল ওই মাসটাও ধরতে হয় তাই না স্যার হ্যাঁ 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 যদি 1 মাসের বাকি সুবিধা হতো তাহলে ওই মাসে যে মাসে সেল করছে ওই মাসে পাবো না তারপরে মাসে যে পাবো এটা তাহলে 1 মাস বুঝো না জি স্যার আর 2 মাস বাকি মানে তারপরে মাসে পাবো না কথা বুঝছেন জি স্যার তাহলে মে জুনের পরে এবার মানে জুলাই দেখো তাহলে জুলাই মাসে আমরা কত টাকা মাল সেল করেছি জুলাই মাসে আমরা সেল করেছিলাম 72,000 টাকা দেখছো কত 72,000 বলতে 10% না ক্যাশ সেলস 7,200 এ তাহলে বাকিটা না হবে আমাদের ক্রেডিট সেলস জি স্যার 64,800 এখন প্রশ্ন হচ্ছে এই জুলাই মাসে যে মালটা আমরা বাকিতে সেল করেছি সেই টাকাটা আমরা জুনে তো পাবোই না জুলাইতেও পাবো না অগস্টেও পাবো না সেপ্টেম্বরে সেপ্টেম্বর কিন্তু আমরা কি সেপ্টেম্বরে বাজেট করছি না স্যার তাহলে লিখবো না তাহলে লিখবো না কি ঠিক আছে এবার শো অগস্টে অগস্টে আমরা কত টাকার মাল সেল করেছিলাম 82,000 লিখে দাও 82,000 এটা 10% হবে ক্যাশ সেলস তাহলে 8,200 73,800 তাহলে অগস্ট মাসে আমাদের টাকা এই এই 73,800 আমরা এই এই জুন জুলাই অগস্ট কোনটাতে পাবো না তাই না জি স্যার এই পর্যন্ত আমাদের তথ্য দেওয়া ছিল এবার আমরা বের করছি টোটাল আমরা টোটাল লিখে শুধুমাত্র ওই 3 মাসে যাব দেখো তো জুন মাসে আমাদের টোটাল কালেকশনটা তাহলে 79,650 এখানে কালেকশন 76,050 আর এখানে গেলে 83,700 এই ওয়ার্কিংটাকে তোমরা সবাই বুঝছো যেটা আমি করলাম নামিদা আচ্ছা বাকি সুবিধা দিয়েছে 1 মাস আর আমরা ক্রেডিট দেখো তো জুলাই মাসে আমরা সেল করছিলাম 72,000 এই 10% 7,200 হচ্ছে আমাদের ক্যাশ সেলস তাহলে ক্রেডিট সেলস তো হবে 68,600 নাকি ঠিক আছে এখন জুলাই মাসে আমরা যে বাকিতে 64,800 টাকার মাল বিক্রি করেছি এটা টাকা আমরা জুলাইতেও পাবো না অগাস্টেও পাবো না
এটা পাবো আমরা সেপ্টেম্বরে, কিন্তু আমরা কি সেপ্টেম্বরের বাজেট করতেছি বলো তো? না স্যার, এই জন্য লিখি নাই, দেখছো? জি স্যার। ঠিক একই ঘটনা তোমার অগস্টের বেলায় হয়েছে, মানে অগস্টের টাকাটা আমরা অগস্টে পাবো না সেপ্টেম্বরে পাবো না, পাবো আমরা অক্টোবরে, আমরা তো অক্টোবরের বাজেট করতেছি না, এই জন্য লিখি নাই, তুমি বুঝছো? জি স্যার। তাহলে আমাদের কালেকশন ফ্রম ডেটার্সটা হয়ে গেল, এবার আমরা পেয়ে দেবো পেমেন্ট টু ক্রেডিটর্স ওয়ার্কিং বি, এবং ওয়ার্কিং বিতে আমাদের পেমেন্ট টু ক্রেডিটর্স এর জন্য ঘরটা একদম একই রকমই হবে। ওয়ার্কিং বি ক্যালকুলেশন অফ পেমেন্ট টু ক্রেডিটর্স, ক্যালকুলেশন অফ পেমেন্ট টু ক্রেডিটর্স। তোমরা সবাই পেমেন্ট টু ক্রেডিটর্স এর জন্য একদম সেম একই রকম ঘটনা টেনে ফেলো, এখানে খালি আমরা সেলস এর জায়গায় লিখবো পারচেজ, আর এখানে লিখবো ক্যাশ পারচেজ, এখানে আমরা লিখবো ক্রেডিট পারচেজ, আর এখানে জুন জুলাই আগস্ট একদম সেম ঘটনা হবে, টানো ঘটানো হয়ে গেলে আমাকে বলবে। স্যার হয়ে গেছে, এবার দেখো প্রথমে আমাদের পারচেজটা, এই যে এখানে আমরা পারচেজ করতে এই যে দিয়ে দিয়েছে, দেখো পারচেজ, এই যে দেখো আমাদের পারচেজটা দেওয়া আছে, এই যে পারচেজ, আমরা এখন এই পারচেজটা থেকে আমরা আমাদের ঠিক যেভাবে আমরা ডেটার্সটা বের করেছি এই পারচেজটা থেকে আমরা ঠিক সেভাবে আমাদের কালেকশন ফ্রম ক্রেডিটর্স টা বের করব, ক্যালকুলেশন অফ পেমেন্ট টু ক্রেডিটর্স, এখানে আমরা বের করতে আছে, এখানে এখানে ইয়ে হয়নি, ক্যালকুলেশন অফ ক্যাশ পারচেজ, এন্ড এন্ড পেমেন্ট টু ক্রেডিটর্স, ক্যালকুলেশন অফ ক্যাশ পারচেজ এন্ড পেমেন্ট টু ক্রেডিটর্স, আমরা ক্যাশ পারচেজ এবং পেমেন্ট টু ক্রেডিটর্স দুটোই বের করব, ঠিক আছে? তো দেখো কিভাবে বের করছি, দেখো এখানে আমাদের এপ্রিল মাসের পারচেজ ছিল 37,000, দেখো আমি ঠিক একই রকম কাজ করবো, এপ্রিল মাসের পারচেজ ছিল কত 37,000, আচ্ছা এটা 10% হচ্ছে ক্যাশ পারচেজ,
তাহলে ক্যাশ পারচেজটা কি 3700 টাকা হবে না? জি স্যার, বাকিটুকু 33300। তাহলে 33300 টাকা হবে আমাদের ক্রেডিট পারচেজ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্রেডিটরসটা সময় দেয় মাত্র এক মাস, মে মাস। তাহলে তার মানে এপ্রিল মাসে যে মালটা আমরা পারচেজ করেছি সেটা আর এপ্রিল মাসে আমরা পেমেন্ট করব না, আমরা এটা পেমেন্ট করব মে মাসে। কিন্তু আমরা কি মে মাসে বাজেট করতেছি দেখো? না স্যার। তাহলে আর এটা কোথাও বুঝতো না, তোমরা কি সবাই লাইনটা বুঝছো? ওনারা কিন্তু আমাদের এক মাসের সময় দিয়েছে। তাহলে এপ্রিল মাসে যে মালটা আমরা বাকিতে পারচেজ করেছিলাম সেটার টাকা কিন্তু আমরা মে মাসে পেমেন্ট করার কথা, কিন্তু সেই মে মাসের পেমেন্ট আমরা করে ফেলছি। আমরা তো মে মাসের বাজেট করছি না, আমরা তো বাজেট করছি জুন থেকে, সেই জন্য আমরা মে মাসে তার এখানে বসাবো না। তোমরা কি আমার কথা বুঝছো সবাই? যেহেতু আমরা মে মাসের বাজেট করছি না তাই আমরা ওটা এখানে বসাবো না। আই ঠিক আছে, এবার আসো আমাদের মে মাসের, এবার আমাদের মে মাসের পারচেজটা কত ছিল? 40,000। তাহলে চলো মে মাসের পারচেজ 40,000 লিখে লিখে দিই। এইটার উপর আমরা ধরবো হচ্ছে 10% আমাদের ক্যাশ পারচেজ। 40,000 এর 10% হবে 4,000। এটা বাকি 36,000টা আমাদের ক্রেডিট পারচেজ না, আর মে মাসের এই টাকাটা আমরা মে মাসে দেবো না, দেবো কোন মাসে? জুন মাসে। তাহলে আমরা জুন মাসে দিকে দিলাম 36,000। এবার আসো জুন মাসে, দেখো জুন মাসে, জুন মাসে আমরা পারচেজ করেছিলাম 39,000। লিখে ফেলো 39,000। গত 39,000-এর 10% 3,900। এটা হবে না আমাদের ক্যাশ পারচেজ স্যার। তাহলে ক্রেডিট পারচেজ স্যার 35,100। এখন এই যে আমরা জুন মাসের যে বাকিতে যেটা পারচেজ করেছি 35,100, এটা আমরা জুন মাসেও পরিশোধ করব না, জুলাই মাসে, তাই না? এই জুন মাসেটা জুলাই মাসে দেবো। জি স্যার, জি স্যার। এবার আসো জুলাই মাস, এই দেখো তো আমরা জুলাই মাসে পারচেজ করেছি 39,000। জুলাই মাসে আমরা পারচেজ করেছি 39,000, এটা 10% হচ্ছে ক্যাশ পারচেজ 3,900। তাহলে আমাদের ক্রেডিট পারচেজটা কত হবে? স্যার আগেরটাই, স্যার আগেরটাই। ও হ্যাঁ তাই তো, 35,100। আর এই টাকাটা কি দেবার জুলাইতে আমরা দেবো না, দেবো অগস্ট। তাহলে অগস্টে দেবো আমরা 35,100 টাকা। এবার অগস্টে আমরা পারচেজ করেছিলাম কত? 35,000। লিখে ফেলো অগস্টে 35,000। এটা 10% অর্থাৎ 3,500 টাকা দেবো আমরা ক্যাশে। এবারে আমাদের বাকিটা কত? বাকিটা কত স্যার? 31,500। 31,500। আর এই 31,500 টাকা কিন্তু আমরা জুনেও না, জুলাইতেও না, অগস্টেও না, এটা আমরা সেপ্টেম্বরে গিয়ে পরিশোধ করবো, কি ঠিক কিনা? সেপ্টেম্বর তো আমাদের বাজেটের বাইরে, খবরটা দিতে হবে অল্প বলতে। হয়েছে, এবার যদি টোটালটা করি তাহলে জুনে আমাদের টোটাল পেমেন্টটা দাঁড়াবে 36,000। জুনে আমাদের টোটাল পেমেন্ট 36,000, জুলাইতে টোটাল পেমেন্ট 35,100, আর অগস্টে আমাদের টোটাল পেমেন্ট 35,100। তোমরা কি যেটা ওয়ার্কিং, যে দুটো ওয়ার্কিং আমি এখন করলাম ক্যাশ বাজেট করার জন্য, একটা হচ্ছে ক্যাশ সেলস এবং কালেকশন ফ্রম ডেটার্স, আর একটা হচ্ছে ক্যাশ পারচেজ এন্ড পেমেন্ট টু ক্রেডিটর্স। তোমরা কি দুটো ওয়ার্কিং বুঝছো সবাই? এই দুটো ওয়ার্কিং কি তোমরা সবাই বুঝছো? নামেরা জি স্যার, মনি বুঝছো? জি স্যার। আমাদের অঙ্কে অনেক রকমের ওয়ার্কিং রয়েছে, কিন্তু এই অঙ্কটাই শুধু বড় কিন্তু সোজা, যা আমি করলাম তা কিন্তু সহজ। এই অঙ্কের বাকি অংশটুকু আমরা আমাদের পরের ক্লাসে করবো, কারণ অনেক সময় লেগে যাবে। কি ঠিক আছে, আজকে পর্যন্ত থাকুক, এমনিতে অনেকেই নেই। এই দুটো ওয়ার্কিং আজকে করলাম, খাতাটা রেখে দিও, অন্ত আরো 2 পৃষ্ঠা খালি রাখবা। এই পুরো অঙ্কটা সম্পূর্ণ করার জন্য আমাদের আরো 2 পৃষ্ঠা খালি লাগবে। তোমরা খালি রেখো, আমি পরের ক্লাসে তোমার থেকে এটা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই যে গত ক্লাসে যে আপনি ওই যে নন নন ট্রেডিং এর যে
এইচডব্লিউ টা দিয়েছেন না 8 নম্বরের পণ্যে কত নম্বর? হ্যাঁ 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 কত ক্লাসে কি ওটার ওটার স্ক্রিনশটটা দেওয়া যাবে স্যার? আমি একটু স্ক্রিনশট এই যে আমি যে ভিডিওটা দিচ্ছি 11 12 এইচডব্লিউ দিয়েছেন? হ্যাঁ ভিডিওটা দিচ্ছি, এর মধ্যে 11 12 ছবিটা তুমি দেখতে পাবা, তুমি ওখান থেকে স্ক্রিনশট দিতে পারবা ভিডিওতে। আচ্ছা স্যার ওখানেই আছে। হ্যাঁ আচ্ছা আমি তো নন ট্রেডিং এ তোমার ইয়ে করেছি, তুমি তো নন ট্রেডিং তো পিডিএফ তো দিয়ে দিয়েছি, তুমি কেন স্ক্রিনশট খুঁজলে? পিডিএফ দেখো নাই? ও ও না মিরা আমি নন ট্রেডিং এ সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিয়েছি। আমি পিডিএফ থেকে তাহলে এইচডব্লিউ দিছেন কত স্যার? 11 12 লাস্টে দুইটা? হ্যাঁ 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 স্যার দিয়ে দিছে। আমি তো ফুল পিডিএফ দিয়ে দিছি। তুমি থাকো কোন জায়গায়? তুমি থাকো কোন জায়গায় না মিরা? এই অঙ্কটারই বাকি ওয়ার্কিং গুলো আমরা পরে ক্লাসে করব, ঠিক আছে? আল্লাহ ঠিক আছে স্যার।